সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। হত্যার মূল পরিকল্পনাকারী মিন্নি, আদালতের রায় সন্তুষ্ট বাদীপক্ষ, আপিল করবে আসামিপক্ষ। বিকাশ হ্যাকার চক্রের 9 সদস্য গ্রেফতার, ফাঁসি রায়ের পর টাকা চাইলেন রিফাত ফরাজি, আবার হাসলেনও। মৃত্যুদণ্ডের রায় শোনার সময় যেমন ছিলেন মিন্নি, এবার দেখুন বিস্তারিত। হত্যার মূল পরিকল্পনাকারী মিন্নি। চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যার মূল পরিকল্পনাকারী, তারই স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বুধবার 30 সেপ্টেম্বর রায় ঘোষণার পরে মন্তব্য করে রাষ্ট্রপক্ষ। রায়ে 24 আসামির মধ্যে প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে 6 জনকে মৃত্যুদণ্ড এবং 4 জনকে খালাস দেওয়া হয়েছে। তবে রায় আদালত বলেছে আয়েশা সিদ্দিকা মিন্নি তার স্বামী রিফাত শরীফ হত্যার মূল পরিকল্পনাকারী। এছাড়া মিন্নি তার স্বামীকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন, প্রসিকিউশন তা প্রমাণ করতে পেরেছে। রিফাতের স্ত্রী বরগুনার সরকারি কলেজের সামনে যখন রিফাতকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হচ্ছিল, তখন তার স্ত্রী মিন্নিকে স্বামীকে বাঁচানোর চেষ্টা করতে দেখা গিয়েছিল ভিডিওতে। তিনি ছিলেন মামলার এজাহারের 1 নম্বর সাক্ষী, কিন্তু তদন্তের পর পুলিশ মামলার অভিযোগপত্রে মিন্নির নাম যুক্ত করে আসামির তালিকায়। মিন্নিকে করা হয় মামলার 7 নম্বর আসামি। অধিকতর তদন্তের মাধ্যমে উঠে আসে স্বামী রিফাতকে হত্যার ঘটনায় যুক্ত ছিলেন তার স্ত্রী, গ্রেফতার করা হয় মিন্নিকে। নয়নবন্ধ ও তার সহযোগীরা যখন রিফাত শরীফের ওপর হামলা চালায়, তখন মিন্নি স্বামীকে বাঁচানোর জন্য যে চেষ্টা চালান, এগুলো ছিল পরিকল্পনার অংশ। রিফাত শরীফ ও নয়নবন্ধের সঙ্গে দ্বৈতপ্রেমের সম্পর্কের কারণে মনোমালিন্য হওয়ায় এই হত্যার পরিকল্পনা করেন মিন্নি। গত বছর 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে নয়নবন্ধ ও তার বন্ধুরা রিফাত শরীফকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে 27 জুন বরগুনা থানায় নয়নবন্ধকে প্রধান আসামি করে 12 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় বাদী 6 জুলাই মিন্নিকে আসামি করার জন্য বরগুনা থানায় একটি আবেদন করেন। তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবির 16 জুলাই আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার করেন। 19 জুলাই মিন্নি ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেন। মিন্নিকে বরগুনা জেলা জজ 30 জুলাই জামিন নামঞ্জুর করলে সেই আদেশের বিরুদ্ধে মিন্নির বাবা মোজামেল হক কিশোর হাইকোর্টে জামিনের আবেদন করেন। পরে 29 আগস্ট মিন্নিকে জামিন দেয় হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ মিন্নির জামিন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আবেদন করেন। চেম্বার জজ 2 সেপ্টেম্বর হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এরপর থেকেই জামিনেই ছিলেন মিন্নি। আদালতের রায়ে সন্তুষ্ট বাদীপক্ষ, আপিল করবে আসামিপক্ষ। বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রিফাতের পরিবার, আর উচ্চ আদালতে আপিল করবে আসামিপক্ষ। বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে আজ। রায় প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 আসামির মৃত্যুদণ্ড দেয়া হয় এবং মামলার বাকি 4 আসামিকে খালাস দিয়েছে আদালত। বুধবার 30 সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন রিফাত শরীফের পরিবার। অন্যদিকে আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন মিন্নির বাবা মোজামেল হক কিশোর। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বেলা 12:15টার দিকে কারাগার থেকে আদালতে নেওয়া হয় আসামিদের। দুপুর 1:20 বরগুনা জেলা দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা শুরু করেন। এ সময় জামিনে থাকা আয়েশা সিদ্দিকা মিন্নি ও কারাগারে থাকা 8 আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোহাম্মদ রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজি, আল কাইম ওরফে রাব্বি আকন, মোহামেনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান ও আয়েশা সিদ্দিকা মিন্নি। এছাড়া মামলায় 4 আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন মোহাম্মদ মুসা, রাফিউল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাগর ও কামরুল হাসান সাইমুন। এর মধ্যে মুসা পলাতক রয়েছেন। বিকাশ হ্যাকার চক্রের 9 সদস্য গ্রেফতার।
বিকাশ হ্যাকার চক্রের 9 সদস্যকে ফরিদপুরের মধুখালীর ডোমাইন গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিং করেন ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার। তিনি জানান, এ চক্রটি 4 ধাপে প্রতারণা করে। প্রথমে একটি গ্রুপ বিকাশের দোকানে ক্যাশ ইন রেজিস্টারের ছবি তুলে পাঠিয়ে দেয় ফরিদপুরের মূল হ্যাকারদের কাছে। দ্বিতীয় ধাপে হ্যাকার ছবি দেখে বিকাশ দোকানদার সেজে ভিকটিমকে ফোন দেয়। পরের ধাপে বিকাশের কল সেন্টার নাম্বার ক্লোন করে ফোন দেয়া হয়। কথিত কল সেন্টার থেকে ভিকটিমকে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠান এবং কৌশলে প্রেরিত ওটিপি ভিকটিমের কাছে জানতে চান। অনেকে প্রতারিত হয়ে ওটিপি দিয়ে দেয়। যারা দিতে চান না তাদেরকে একটি অঙ্কের ধাঁধায় ফেলে হাতিয়ে নেন গোপন পিন নম্বর। অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। ফাঁসির রায়ের পরে টাকা চাইলেন রিফাত ফরাজি, আবার হাসলেনও। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় রায় ঘোষণা করা হয় বুধবার 30 সেপ্টেম্বর। এ মামলার রায়ে 6 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বিচারক রায় পড়ার পুরো সময় জুড়ে শান্ত স্থির ছিলেন মিন্নি। এদিকে রায়ের পর আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজিকে হাসতে দেখা গেছে। রায় ঘোষণার পর আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়ার সময় রিফাত হাসতে হাসতে প্রিজন ভ্যানে ওঠেন। এ সময় ভ্যানে উঠে তিনি হাতের ইশারায় কারো কাছে টাকাও চান। বুধবার বিকেল 2:55 সময় এই দৃশ্যের অবতারণা হয় বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে। রায় ঘোষণার পর ফাঁসির দণ্ডে দণ্ডিত এই মামলার 6 আসামির মধ্যে মিন্নি ও আল কাইয়ুম ওরফে রাব্বি আকন ব্যতীত অন্য সকল আসামিকে স্বাভাবিক দেখা যায়। এ সময় প্রিজন ভ্যানের ভেতর থেকে উচ্চস্বরে রিফাত ফরাজি বলেন, আমরা যা করেছি তা আল্লাহই করিয়েছে, আর ভবিষ্যতে যা হবে তাই আল্লাহই করাইবেন। পরে আদালত থেকে প্রিজন ভ্যানের ভেতরে উল্লাস করতে করতে কারাগারে যান তারা। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। পরে ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার পরদিন 12 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 5-6 জনের বিরুদ্ধে মামলা করেন রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ। গত 1 সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলা রিফাতের স্ত্রী মিন্নি সহ 24 জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 2 ভাগে বিভক্ত অভিযোগপত্র দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার 1 নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। নৃশংসভাবে রিফাতকে কুপিয়ে হত্যার বহুল আলোচিত মামলায় পুলিশ যে 24 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল তাদের মধ্যে 10 জনের বিচার চলে জজ আদালতে, বাকি 14 জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিচার চলছে বরগুনার শিশু আদালতে আলাদাভাবে। মৃত্যুদণ্ডের রায় শোনার সময় যেমন ছিলেন মিন্নি। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণা করা হয় বুধবার 30 সেপ্টেম্বর। এই মামলার রায়ে 6 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বিচারক রায় পড়বার পুরো সময় জুড়ে শান্ত স্থির ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি। রিফাত হত্যা মামলার রায়ের দিন 35 মিনিট ধরে রায় পড়েন বিচারক। এ সময় মিন্নি সহ অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন। রায় শুনেও বিচলিত হননি মিন্নি। তাকে এ সময় আতঙ্কিত হতে বা কাঁদতে দেখা যায়নি। রায় ঘোষণার পর এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এম মুজিবুল হক কিশলু। তিনি এ সময় বলেন, বিচারক যখন রায় ঘোষণা করেন রায় ফাঁসির আদেশের কথা শুনেও মিন্নি বিচলিত হননি, তাছাড়া চোখের পানিও ঝরতে দেখিনি। আমি ভেবেছিলাম ফাঁসির আদেশের কথা শুনে মিন্নি অসুস্থ হবেন বা জ্ঞান হারাবেন, কিন্তু তা দেখা যায়নি। তাকে সুস্থ স্বাভাবিক দেখাচ্ছিল। মিন্নি ছাড়াও আলোচিত এই মামলায় ফাঁসির আদেশ পেয়েছেন রিফাত ফরাজি, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহামেনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। পরে রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার পরদিন 12 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 5-6 জনের বিরুদ্ধে মামলা করেন রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ। গত 1 সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নি সহ 24 জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 2 ভাগে বিভক্ত অভিযোগপত্র দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার 1 নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। নৃশংসভাবে রিফাতকে কুপিয়ে হত্যার বহুল আলোচিত মামলায় পুলিশ যে 24 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক 10 জনের বিচার চলে জজ আদালতে। এর মধ্যে 6 জনের মৃত্যুদণ্ড দেন আদালত। 4 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান তারা। বাকি 14 জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিচার চলছে বরগুনা শিশু আদালতে আলাদাভাবে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।